প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুখ দুঃখ হাসি কান্না এই নিয়ে আমাদের জীবন এই সুখ দুঃখের বেড়া জালে যখন যা করা উচিত তা করতে পারি না আবার কখন কি করা উচিত তাও ঠিক বুঝে উঠতে পারি না এমন সব বিষয় নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকে অনুষ্ঠান তখন আপনি কি করেন বিরক্ত করলে কি করেন শিশুরা বিরক্ত করলে আসলে তাদের বোঝাই সব সময় বোঝাই না কিছু সময় মানে মারিও অবশ্য আমার বাসায় ছোট বাচ্চা নাই ছোট ভাই বোন অন্য কেউ নাই মামার বাসা আছে যদি থাকে বোঝায় বলি কি করি তাকে বোঝানোর চেষ্টা করি বোঝেনা তো বাচ্চা রাগ করে রাগ করে দিও হয় রাগ করলে হয়তো বা ধমক দেই অন্য অন্য পিছিয়ে যদি বিরক্ত করে কি করেন বাসায়

প্রিয় দর্শক এতক্ষণ আমরা জানলাম এমন পরিস্থিতিতে সাধারণ মানুষ কে কি করে থাকেন এবার আমরা জানবো এমন অবস্থায় আমাদের কি করা দরকার চলুন যাওয়া যাক স্টুডিওতে আমাদের বিশেষজ্ঞ অতিথির কাছে আসসালাম আলাইকুম শিশুদের বিরক্তির যে বিষয়টা আমরা দেখলাম দর্শকরা বিভিন্ন দর্শক বিভিন্ন ভাবে বললেন শিশুদের বিরক্তিকে আমরা চাইলে কয়েকটা ভাগে ভাগ করতে পারি কয়েকটা সময় ভাগ করতে পারি আপনি ঘরে আপনার নিজস্ব কোনো কাজে বসেছেন কেউ পড়াশোনা করেন কেউ অফিসের কিছু হিসাব নিকাশ করেন এই সময়ে দেখা যায় যে বাচ্চা এসে বিরক্ত করছে অথবা আপনি সকালবেলায় অফিসে বের হবেন অফিসে যেতে চাচ্ছেন আপনার ছোট বাচ্চাটা এসে বায়না ধরেছে আপনার সাথে বের হবে বাইরে কোথাও তাকে নিয়ে গিয়েছেন দেখা যাচ্ছে যে অন্য লোকের বিরক্তি উৎপাদন হওয়া সত্ত্বেও এমন কিছু কাজ করছে যে আপনি তাকে কোনোভাবেই থামাতে পারছেন না অবস্থা সময় এবং শিশুর বয়স এই কয়েকটা দিক বিবেচনায় আমাদেরকে বিভিন্নভাবে এই বিষয়টাকে ম্যানেজ করা লাগে যেমন যখন একটা শিশু সকালবেলায় বায়না ধরে আমার কথাই বলি আমার একটা বাচ্চা আছে আড়াই বছরের প্রায়ই দেখা যায় যে বের হওয়ার সময় সে বায়না ধরে সে আমার সাথে বের হবে তো এই বিষয়ে তাকে ছাড় দেওয়া ছাড়া উপায় থাকে না কিন্তু তাকে বের করে দু তিন মিনিট হেঁটে বাস তাকে আবার ফিরে নিলে সেও শান্ত সুতরাং যেটাকে বলে ড্যামেজ কন্ট্রোল অর্থাৎ আপনি অফিসে যাচ্ছেন হাতে একটু সময় নিয়ে বের হলে ওই বিষয়টা আপনি তখন সহজেই করতে পারেন যখন রাতের বেলায় আপনি কাজ করছেন কিছু হিসাব নিকাশ থাকে পরিবারের কিছু হিসাব নিকাশ থাকে আপনারা হয়তো পরিবারের কয়েকজন মিলে একসাথে বসছেন তখন এসে যখন বিরক্ত করা শুরু করে তখন তাদেরকে সেখান থেকে মানে মানে বের করে দেওয়া ছাড়া তো উপায় থাকে না কিন্তু এই ঘরের বাইরে গিয়ে পাশের ঘরে তারা যেন নিজেরা নিজেদের কাজে মনোযোগ দিয়ে ব্যস্ত হয়ে থাকে সেরকম একটা কিছু তাদেরকে দিয়ে দেওয়াটা বাঞ্ছনীয় আমাদের ইসলামের জীবনে যে শিশুদের সাথে এই ধরনের সম্পর্কিত যে বিষয়গুলো আছে তার মধ্যে একটা হলো তার নাতিরা যখন ছোট ছিলেন হাসান রাদা আল্লাহ তালান এবং হোসেন রাদে আল্লাহ আমরা অনেকে এই ঘটনা জানি যে উনি তখন একবার নামাজে দীর্ঘ সময় সেজদায় পড়ে থাকলেন সাহাবারা খুব অবাক হলেন কিন্তু যেহেতু উনি মাথা তুলছেন না তারাও মাথা তোলেন পরবর্তীতে নামাজ শেষে উনি বললেন যে হাসান এবং হোসেন তারা দুজন এসে তার ঘরে উঠে বসেছিল তো এই দিকটা যেরকম ওনার ঘর যেহেতু তার নামাজের জায়গার খুব কাছাকাছি ছিল পাশাপাশি ছিল শিশুদের পক্ষে আসা সম্ভব ছিল এটা যেমন একটা দিক আছে তেমনি আবার আমাদের কিছু কিছু বিষয়ে লক্ষ্য রাখতে হবে এবং এটাও হাদিসে উল্লেখ আছে যে বেশি ছোট শিশুদের বিশেষ করে এমন শিশুদের যারা মসজিদে গিয়ে হট্টগোল করতে পারে নামাজের জামাতের সময় তারা সমবেতভাবে যেন হট্টগোল তৈরি করতে না পারে সেই রকম অবস্থায় তাদেরকে রাখতে হবে অর্থাৎ আপনি তাদেরকে মসজিদে নিয়ে যান অসুবিধা নাই কিন্তু তাদেরকে একত্র হওয়ার সুযোগ দেবেন যাতে তারা পরিবেশটা নষ্ট করতে পারে একই কথা ঘরের ক্ষেত্রে যেমন মাঝে মধ্যেই আমার যে ছোট বাচ্চাটার কথা বললাম রাতের বেলায় দেখা যায় তার ঘুম ভেঙে সে বিরক্ত করা শুরু করে কালকেই দেখা যাচ্ছিলো যে সে কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে কিছুক্ষণ পরে দেখা গেলো যে তার তার বাথরুমে যাওয়ার প্রয়োজন তো এইটুকু সময় ধৈর্য ধরার কারণে তাকে আমরা অতিরিক্ত শাসন করা থেকে নিজেদের বিরত রাখতে পেরেছি আবার কিছু কিছু সময় দেখা যায় যে বাচ্চারা বাইরে গেলে তখন কিছু অস্বাস্থ্যকর খাবারের ব্যাপারে খুব তারা চাপ দিতে থাকে অথবা আপনি গিয়েছেন কোনো দোকানে সে একটা অত্যন্ত দামি একটা জিনিস নেওয়ার ব্যাপারে আপনাকে বিরক্ত করেই যাচ্ছে তো এই বিষয়গুলোকে খুব ধৈর্যের সাথে মোকাবেলা করা প্রয়োজন আমরা আল্লাহ পাক তার রাসুলকে পাঠিয়েছেন এবং রাসুল সাল্লাহ ইসলামের জীবনে এই যে ধৈর্যের যে সৌন্দর্য এই সৌন্দর্যটা উনি আমাদের জন্য একটা পথ প্রদর্শন রূপে রেখে গিয়েছেন এমনি একটা ঘটনা আমরা ছোটোবেলায় পড়েছিলাম যে ছোট একটা বাচ্চা তার একটা পোষা পাখি মারা গিয়েছে এবং বাচ্চাটা কাঁদছে পাখিটা মারা গিয়েছে বাচ্চাটা পাখিটা হারাচ্ছে সে কাঁদছে রাসুলসাল্লাইসাল্লাম তখন তাকে একটু হালকা করার জন্য ছোট্ট একটা ছড়া বললেন বাচ্চাটার নাম ছিল উমায়ের আমরা বাংলা এটা পড়েছি আমার আমি জানি না আরবিতে কি আছে যে ওহে আবু উমায়ের কি হলো তোমার নৌকায়ের এবং এই যে একটা ছন্দ দিয়ে বাচ্চাটাকে তিনি শান্ত করতে চাইলেন বাচ্চাটা শান্ত হয়ে গেল আমরা আমাদের রসুল এ পাক সাল্লা সাল্লামের জীবনী থেকে আমাদের শিশু শিশুদের সাথে যথাসম্ভব সুন্দর আচরণ করার একটা বজায় রাখতে পারি আল্লাহ আমাদের তৌফিক দেন যেন প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আগামী পর্বে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর কখন কি করা দরকার জানতে আমাদের সঙ্গেই থাকুন আল্লাহ হাফিজ